অভব্য আচরণে গ্রেতার সিভিক ভলান্টিয়ার, মত্ত অবস্থায় প্রতিবেশী মহিলার বাড়িতে চড়াও, মত্ত অবস্থায় মহিলার পিছু নেওয়ারও অভিযোগ। গ্রেপ্তার ইন্টালি থানার সিভিক ভলান্টিয়ার সন্তোষ প্রসাদ। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন সিভিকের। আমার ঘরের দরজা ভাজানো ছিল, হঠাৎ দেখে একটা ঘরের ভেতরে আওয়াজ হয়। তা যে কী ব্যাপার, কী পড়লো, কিসের আওয়াজ, কিসের আওয়াজ? এই পাশের ঘরে থাকে, মানে এই যে যার ঘর তার বাড়িতে থাকে, পুরো মদ খেয়ে চুর হয়ে আমার ঘরের ভেতরে ঢুকেছে। আমি দেখে যে দেখে ওকে দেখেছে, ও দেখছে আমার মেয়ের দিকে তাকিয়ে আছে। যেই দেখেছি না, আমি যে চিৎকার করেছি, তখন ও উঠে পালিয়ে গেছে। থানায় আমার সবকিছু অভিযোগ সৃষ্টি হয়। তখন আমাদের এই 3-4টে বাড়ির পরে ওখানে একটা বাড়িতে ঢুকেছিল, অল্প বয়সী মেয়ে ঘরের ভেতরে ঢুকে তার মুখটা বন্ধ করে চেপে ধরেছে। এইরকমই ও এর আগেও এরকম 3-4টে বাড়িতে করেছে। আমার ঘরে ঢুকেছে, ছেলেকে বললো আমাকে ফাঁসিয়েছে, কোন ঘটনা ঘটে নেই, এরা ফাঁসিয়েছে। ছেলে কি করে? ছেলে থানে মধ্যে কাজ করে, সিভিক পুলিশ। একটু রাগ আছে বাড়ি দিয়ে আমার বাস্তির জন্য, সেজন্য ফাঁসিয়েছে, আর কোনো কাণ্ড নেই। ভোর 4টে থেকে 4:30টার মধ্যে উনি ঘুমোচ্ছিলেন, কমপ্লেন তো ঘরে ঢুকে পড়েনি। এখানে কোন রকম উত্তক্ত করা হয়েছে ওনাকে, বা ওনাকে কোন রকম ইনসাল্ট করা হয়েছে, আদার্স কিছু করা হয়েছে, সেরকম কিছু নেই, ওনার কমপ্লেন ছিল না। কিন্তু মদ্যপ অবস্থা অভিযোগ ছিল, পুলিশ সেই মর্মে কোন রকম মদ্যপ অবস্থায় যে উনি ছিলেন সেই মর্মে কোনো কাগজ কোর্টে দাখিল করেনি। সেটা আমরা কোর্টকে বুঝিয়েছি, আমাদের সাবমিশনে সেটাই ছিল, তো কোর্ট সেটা কনসিডার করে ওনাকে জামিন দিয়েছে আর পার্সোনাল বন্ডে ইন্টারিম বেল দিয়েছে।